সারা বিশ্বে প্রতি বছর ক্যান্সারে যত না মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় হার্টের অসুখে। কিন্তু আমরা যদি একটু সচেতন হই সারা জীবন সুস্থভাবে বাঁচতে পারি। আজকের এই ভিডিওতে আমরা জানব হার্টের অসুখ হলে আপনি কি খাবেন কি খাবেন না, আর সারা জীবন সুস্থভাবে বাঁচতে হলে আপনার কি কি করা উচিত। এই ভিডিওতে খুবই সহজ সরল ভাবে ধীরে সুস্থে উপস্থাপন করা হয়েছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এ বিষয়ে একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। হে গাইজ, আমি রাজকুমার, আপনি দেখছেন অজানা কুইজ। আর দেরি না করে শুরু করা যাক। আগে হার্টের সমস্যা নিয়ে মানুষ ভাবত 40 বছর বয়সের পর থেকে। বর্তমান জীবনযাত্রার কারণে 30 বছর বয়স থেকেই হার্টের রোগের ঝুঁকি বেড়েই চলেছে। অতএব হার্টের অসুখ প্রতিরোধে প্রথম থেকেই জীবনযাত্রার কিছু পরিবর্তন না করলে সমস্যা দেখা দেবে। মনে রাখতে হবে হার্ট অ্যাটাকের পেছনে অন্যতম কারণ হলো অতিরিক্ত কোলেস্টেরলের সমস্যা। সাধারণভাবে অতিরিক্ত কোলেস্টেরলের পেছনে দায়ী দুটি কারণ, প্রথমত জিনগত কারণ এবং বয়স বৃদ্ধি, আর দ্বিতীয়টি হলো জীবনযাত্রা। জিনগত কারণ অর্থাৎ ক্রোমোজোমের বিশেষ ধরনের গণ্ডগোল থাকলে কম বয়সে অতিরিক্ত কোলেস্টেরলের সমস্যা দেখা যায়। এই সমস্যা সারানো যায় না, তবে চিকিৎসক ও ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী চললে হার্ট অ্যাটাক প্রতিরোধ করে দীর্ঘদিন সুস্থভাবে জীবনযাপন করা যায়। এবার আসা যাক জীবনযাত্রার বিষয়ে। এক কথায় জীবনযাত্রা বোঝানো সম্ভব নয়। জীবনযাত্রার অনেকগুলো ভাগ রয়েছে, যেমন খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও মানসিক চাপ। প্রথমে আসা যাক খাদ্যাভ্যাসের বিষয়ে। আমাদের প্রতিদিন জীবিকাটারে বাইরে বেরোতে হচ্ছে, সঠিকভাবে বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে না, ফলে বেশিরভাগ মানুষ হোটেলে খেয়ে ফেলছে বিরিয়ানি, বার্গার, পেস্ট্রিজ, নুডলস, বিপস, ফ্রাইড রাইস, ফাস্টফুডের মতন খাবার। চটজলদি খাওয়া যায় বলে সকালবেলা ব্রেকফাস্টের স্থান দখল করেছে মাখন মাখানো পাউরুটি। ছোটরাও এই ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে উঠেছে, ফলে অল্প বয়স থেকেই শরীরে মেদ জমছে, বাড়ছে হার্ট অ্যাটাকের আশঙ্কা। মনে রাখবেন, এই ধরনের খাবার খেলে রক্তে বাড়ে খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর পরিমাণ ও ট্রাইগ্লিসারাইড। এই ধরনের খারাপ কোলেস্টেরল ও ফ্যাট ধমনীতে প্লাক তৈরি করে, ফলে হৃৎপিণ্ডের রক্তবাহী নালীর মধ্যে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে, ফলে বাড়তে থাকে ক্রমশ হার্ট অ্যাটাকের সমস্যা। এবারে আসা যাক শরীরচর্চার বিষয়ে। কাজের চাপের জন্য বেশিরভাগ মানুষ এক্সারসাইজ করে না। শরীরচর্চার অভাবে এখন বেশিরভাগ মানুষের ভুঁড়ি দেখা যায়, গায়ে চর্বি জমতে থাকে, বাড়তে থাকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল এবং ওবেসিটির মতো সমস্যা, এবং এর সাথে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সমস্যা তো আছেই। এবারে আসা যাক মানসিক চাপের বিষয়। পারিবারিক ঝুটঝামেলার কারণে ও কর্মসূত্রে অপরিসীম কাজের চাপে স্ট্রেস বাড়ে। এই স্ট্রেস কাটাতে অনেকেই শুরু করে মদ্যপান ও ধূমপান, এবং খাওয়া দাওয়ার কোনো সঠিক সময় থাকে না। এই সব কিছুর কারণে রক্তে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়তে থাকে, সমান্তরালভাবে বাড়ে হার্ট অ্যাটাকের আশঙ্কা। তাহলে প্রথমে যে দিকগুলোতে নজর দিতে হবে সেগুলি হলো, আপনার ডায়েটে আপনি কি কি বাদ দেবেন এবং কোন খাবারের উপর বিশেষভাবে গুরুত্ব দেবেন। প্রথমে আসা যাক আপনার ডায়েটে কি কি বাদ দেবেন। প্রথমে তো পাতে কাঁচা নুন নয়, ফাস্টফুড তাসে যতই লোভনীয় হোক না কেন খাওয়া এড়িয়ে চলুন। দৈনিক 4 চামচের বেশি তেল রান্না করা যাবে না, মাঝে মাঝে অল্প স্বল্প ভাজাভুজি খাওয়া যেতে পারে, তবে প্রতিদিন নয়। যেমন ডিম খেতে হলে অমলেট নয়, সেদ্ধ ডিম খান। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লে ডিমের কুসুম বাদ দিন। এখনই ডায়েট চার্ট থেকে বাদ দিন ঘি, মাখন, মার্জারিনের মতন খাদ্য। পাঁপড়, চানাচুর, চিপস, কোল্ড ড্রিঙ্কস তো একেবারেই খাবেন না। এছাড়াও ভাত ও রুটির মতো শর্করা জাতীয় খাদ্য অল্প পরিমাণে খাবেন। ডায়েটে আলু কমান, ডাবল টন দুধ খেতে পারেন, প্রাণীজ মাংসের মধ্যে মাটন সপ্তাহে একদিন। এখন প্রশ্ন আসছে, আপনি কি খাবেন বা আপনার ডায়েটে কোন খাদ্যের উপরে বেশি জোর দেবেন। সারাদিনে খাওয়ার পর 2 কাপ গ্রিন টি খাওয়া যেতে পারে, ভাত খান পরিমাণ মতো, পাতে অবশ্যই ডাল রাখুন, সারাদিনে 50 গ্রামের মতো খেতে পারেন। সকালবেলা ব্রেকফাস্টে উল্টাপাল্টা খাবার না খেয়ে বরং রাখুন পেয়ারা, আপেলের মতন একটি ফল, কিন্তু ফল খাবেন খোসা সহ, কর্নফ্লেক্স ও দুধ খেতে পারেন। আবার ইচ্ছে হলে খেতে পারেন 2টো আটার রুটি, সবজি, 1 মুঠো অঙ্কুরিত কাঁচা ছোলা। লাঞ্চে ভাত খান পরিমাণ বুঝে, সঙ্গে অতি অবশ্যই শাকসবজি রাখবেন, সঙ্গে 100 গ্রাম ওজনের 1 টুকরো মাছ। লাঞ্চের 1 ঘন্টা পর খেতে পারেন 100 গ্রাম টক দই। বিকেলে খিদে পেলে 1 মুঠো অঙ্কুরিত ছোলা, সঙ্গে পেঁয়াজ, সামান্য কাঁচা লঙ্কা, শশা মাখিয়ে অল্প মুড়ি বা চিড়ে খেতে পারেন। রাতের খাবারে থাকতে পারে রুটি বা ভাত, সঙ্গে অতি অবশ্যই অনেকটা পরিমাণে সবজি নেবেন, মাছ বা চিকেনের ঝোল চলতে পারে। মনে রাখবেন, যে কোনো ধরনের মাছ খেতে পারেন। এই প্রসঙ্গে বলে রাখি, অনেকে মাছের তেল খেতে চান না, কিন্তু জানলে আপনি অবাক হবেন, মাছের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, তাই নিশ্চিন্তে মাছের তেল খেতে পারেন। তবে ছেঁকা তেলে মাছ ভেজে খেলে কোনো লাভ নেই, মাছ ভাজতে হবে অল্প তেলে ও স্বাস্থ্যকর উপায়ে। সারাদিনে কাজের ফাঁকে 2টো আমন্ড খেতে পারেন, এছাড়াও খেতে পারেন আখরোট। হার্ট ভালো রাখতে হলে ডায়েটের মূল কথাটি হলো বাড়িতে তৈরি শাকসবজি দিয়ে লাঞ্চ ও ডিনার করা। এর সাথে আপনি আর কি করতে পারেন, এবার সে বিষয়ে আসা যাক।
শরীরচর্চা করার সময় না পেলে হাঁটতে পারেন। প্রতিদিন 30 থেকে 35 মিনিট খুব জোরে জোরে ঘাম ঝরিয়ে হাঁটুন। ইতিমধ্যে হার্ট অ্যাটাক হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন। কোনো ব্যক্তির পরিবারে দাদা, দিদি, বাবা, মা সহ তাদের রক্তের সম্পর্কের আত্মীয়দের কম বয়সে হাই ব্লাড প্রেশার বা হার্ট অ্যাটাকের ইতিহাস থাকলে সাবধান হতে হবে। 30 বছর বয়সের পর থেকে নির্দিষ্ট সময় অন্তর লিপিড প্রোফাইল পরীক্ষা করতে হবে। চিকিৎসকের বলে দেওয়া নিয়মের বাইরে যাওয়া চলবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে, আর আপনার গুরুত্বপূর্ণ মতামতরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এইরকম আরো নতুন নতুন তথ্য সবার আগে পেতে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।